একবার দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর লাগছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে খুব ভোর ভোর ব্লগটাকে স্টার্ট করছি, ওয়েদারটাও এত সুন্দর হয়ে আছে। যাই হোক, উদার এই ফার্দার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমি একটুখানি তাড়াতাড়ি উঠে গেছি, আর দেখতেই পাচ্ছ হালকা হালকা পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে। অ্যান্ড এখন যেহেতু মানে রোদ্দুর ওঠেনি, তো আমি তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে নেব। সানডে সুরজ ছুটি নেয়, সানডে সুরজ আসে না, কিন্তু আজকে মসিও আসেনি। কালকে নাকি যাওয়ার সময় অমিতকে বলে গেছিলো যে আজকে আসবে না। অ্যাকচুয়ালি কী কারণে ছুটি নিয়েছে আমি জানি না, কালকে আসলে জানতে পারবো। মাঝে মাঝে গ্রামেও যায়, মাঝে মাঝে বাড়িতে হয়তো কোনো ওকেশন থাকে। তো তাই জন্য আমি সকাল সকাল উঠে আজকে আমার ওখানে কিচেনটা ক্লিন করার ছিল, সেটা করে নিয়েছি। এখন সেটাকে অর্গানাইজও করতে হবে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমি ওই স্কচ ব্রাইট দিয়ে পুরো এই টাইলসগুলোকে পরিষ্কার করেছি। প্রতিদিন রান্না হয় না, তো যেটা চিটচিটা ভাব হয়ে যায়, স্পেশালি না এই জায়গাগুলো প্রচণ্ড চিটচিটা ভাব হয়ে যায়। তো আমি একবারে গ্যাসের এই ওভেনটাকে সরিয়ে এই সব জায়গাগুলো পরিষ্কার করে সব এখানে যা যা ছিল সেইগুলোও নামিয়ে রেখেছি। দেখতে পারো এইখানে সব নামিয়ে রেখেছি। এখন এইগুলো একটু হালকা করে কাপড় দিয়ে পরিষ্কার করে আবার যেরকম আমাদের সেট আপ আছে সেটা করে নেবো। ভালো করে মিক্সিটাকে একটু পরিষ্কার করে নিলাম, এখন একদম স্মুথ হয়ে গেছে, একটু হালকা চিটচিটা ভাব হয়ে গেছিলো। অ্যান্ড কিচেনে এই পাশে যা যা রাখার ছিল সেটাও রেখে দিয়েছি। এখন আবার কিচেন ইজ অল সেট অ্যান্ড পরিষ্কারও হয়ে গেছে। অমিত উঠে গেছে অ্যান্ড এখন ও একটুখানি বেরোলো, অনেক একটুখানি চা খাবে, হয়তো সত্যমের সাথেও দেখা করবে। তারপরে আমার একটুখানি পাতুরি করার জন্য কলা পাতা লাগবে, ওটাও নিয়ে আসবে। টুকটাক আরও জিনিস আনার আছে, সেটাও আনতে হবে। এবার তোমরা যাও গিয়ে দেখো অমিত কী করছে। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি, আজকে কোথায় যাবো? এখন যাব হচ্ছে আজকে রিয়াঙ্কা মাছ পাতুরি রান্না, যেটা বলেছিল তোমাদের কালকে মাছ নিয়ে এসেছিলাম, দেখেছিলে ভেটকি মাছ। তো আজকে মাছ পাতুরি যা যা জিনিস লাগবে সেগুলো সব আনতে যাচ্ছি। কলা পাতা বলো, সুতলি বলো, বা দড়ি বলো, যেটাই হোক বলো তোমরা। তো তার একটা কী বলো সাদা সর্ষে রিয়াঙ্কাগুলো লাগবে, তো সেগুলো সব এখন আমি আনতে বেরিয়েছি সকাল সকাল উঠে। এখন যাই ওগুলো নিয়ে আসি, নিয়ে তারপর একটু চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি আসবো। এসে গেছি এই প্রেম সাগা সুপারশপের সামনে, যে এখানে দোকানটা আমি দেখতে পাচ্ছি, এখানে কলা পাতা, যেখানে কলা পাতা নিয়ে নেবো, কলা পাতা কাঁচা লঙ্কা নিতে হবে, তো নিয়ে নিই, নিয়ে তাও তোমাদের কন্টিনিউ করছি। নিয়ে নিয়েছি কলা পাতা দুটো, নিলাম বেশি নিলাম না আগে, আর এখানে কাঁচা লঙ্কা। এবার নিতে হবে সর্ষে, রিয়াঙ্কা সাদা সর্ষে। এবার সাদা সর্ষে আমি এখানে কী করে এলো তো বোঝাও বুঝতে পারছি না, আর ট্রাই করে দেখি বোঝাতে পারি কি পারি না। সাদা সর্ষে না, নর্মাল সর্ষে নেবো, প্লাস বলছে দড়ি নিয়ে যে র্যাপ করবে, যে দড়ি এই দোকানে হয়তো পেয়ে যাবো। এখন ভেতরে যাই, এটা রেখে নিই, তো ভেতরে যাই দেখি পাচ্ছি কি পাচ্ছি না। প্রেম সাগর সুপার শপে এসে গেছি, দাদা এখান থেকে বার করে দিয়ে দিচ্ছে। এটা বলছে এই হলুদ সর্ষে, এটা হচ্ছে নর্মাল সর্ষে, আর এই সুতলি নিয়ে নিয়েছি র্যাপ করার জন্য। আর কিছু লাগবে না আই গেস, বাট এখান থেকে বেরিয়ে যাবো, চা খাবো, এরপরে চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমার সব জিনিসপত্র হয়ে গেছে। আর লেট করবো, কারণ ধূপ এখন অব্দি আসেনি, সূর্য নামার আগে ফটাফট চলে যাই। বললাম সূর্য নামার আগে কী হয় চলে যায়, এখন মাথা কাজ করছে, ঘুমতে করেছি, তো সূর্য নামার আগে না, বাট সূর্য ওঠার আগে ফটাফট বাড়ি চলে যায়। চলো লাগলি, সব জিনিস পেয়ে গেছি, আর বেশিক্ষণ দাঁড়াবো না, যাই একটা চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি চলে যাবো। চা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ডিরেক্টলি বাড়ি যাবো, তারপর রিয়াঙ্কা রান্না করবো, আর আমি একটু ঘুমাবো, আমার ঘুম ঘুম পাচ্ছে, হয়তো ঘুমাবো বা নাও ঘুমাতে হবে, রিয়াঙ্কার সাথে ব্লগ করতে হতে হবে, তার বাড়ি যাওয়া যাক। অমিত সব কিছু নিয়ে চলে এসছে, আর আমি ভাবছিলাম যে বৃষ্টি স্টার্ট না হয়ে যায়, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে এসছে, আই থিঙ্ক এক্ষুনি বৃষ্টি স্টার্ট হবে। যাই হোক কেউ যাই হোক, বৃষ্টি স্টার্ট হওয়ার আগে চলে এসছে, সব কিছু নিয়ে এসছে, তো এখন আমি মাছের প্রিপারেশন করা স্টার্ট করছি। দেখে নাও এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি জিরে দেবো, অনেকে আছে জিরে দেয় না, বাট আমি একটুখানি জিরে দেবো, কারণ আমার তাহলে টেস্টটা একটু বেটার লাগে এরকম আমার মনে হয়। হালকা একটু জিরে দেবো, লঙ্কা দেবো, দেন এটাকে জলে ভিজিয়ে রাখবো 15 মিনিট, তারপরে এটা পেস্ট করবো। তিনটে জিনিস দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে লঙ্কা, দিয়ে জল দিয়ে জাস্ট ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা পরে এটা পেস্ট করবো, 15 মিনিট বা আধ ঘন্টা পরে এটা পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছ এর মধ্যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আমি, যখন এটা পেস্ট করবো তখন জলটাকে হালকা করে ড্রেন আউট করে নেবো। আর এখানে একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু না বেশ একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে না ওই যে একটা তেতো ভাব অনেক সময় যেটা আসে সেটা আসে না। এটা একটু ভিজিয়ে রাখে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, অনেক সময় সর্ষে ইউজ করলে তেতো ভাব যেটা আসে একদমই সেটা হবে না। এটা হচ্ছে হলো আজকের আমুল লুস্কা, ইচ্ছে করে তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখা যাচ্ছে, আমার এখানে অমিত দৌড়ে বেড়াচ্ছে, এই আয় দেখি দম থাকলে, আয় দেখি আয় না, কি
দেখো উপরে আমি একটুখানি ব্লগ করছি এখানে উপর থেকে পপ 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 করে কথা বলেই যাচ্ছে, এই যে দম থেকে তাহলে আয় বলছে না আমি খালি হয়ে যাচ্ছি আসতে পারবো না, ওখান থেকে দেখো উকি ভাসছে ওই ছোট আমাকে জ্বালাচ্ছে। আমার এই ফিগার দেখার জন্য লোকে টাকা দিতে হবে? হ্যাঁ ঠিক আছে, কে টাকা দেবে সেটা হচ্ছে কথা। আমার এই ফিগার দেখতে হবে? ঠিক আছে আমি বলে দিচ্ছি, ছ পিস খাবো, ছ পিস নিয়ে নিচ্ছে আর একটা এক্সট্রা নিচে কেটে লোহা নিচে খাবে বলছে। কিন্তু আমি খাবো না নাকি? না গো ছ পিস খাবে না, বলেছে চার পিস খাবে, আমার দু পিস আর একটা পিস আমি এক্সট্রা নিয়েছি ইনকেস যদি কারো এক্সট্রা খেতে ইচ্ছা করে। চার পিস সেটা বল, আমি এখন খাবো না, লোকে ভাববে কি এত খাইয়েছিল এটা এত খায়, রাত্রিবেলায় খাবে। হ্যাঁ যাই হোক, মাছটাকে কালকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা একটু নুন দেবো আর উপর থেকে একটুখানি লেবু দিয়ে মাখিয়ে রাখবো। কি করেছিলি কালকে? নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমি মাখিয়ে রেখেছিলাম, আমি ধুয়ে দিয়েছিল, দেয়ার ইজ এ ডিফারেন্স। মাছ এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, এবার রিয়াঙ্কা এখানে কলা পাতাটা কাটবে, কেটে পিস পিস করে রেডি করবে, তাই তো? এই জীবনে করিনি না কলা পাতা ঠিক ওরকম স্কোয়ার শেপে কাটতে পারবো কিনা কে জানে। আমাদের বাড়িতে জানো তো এরকম এরকম পাতুরিটা কম হয়, আমাদের বাড়িতে অন্যরকম পাতুরিটা বেশি হয়, যেখানে কিনা কড়াইয়ের মধ্যে পুরো পাতা দিয়ে তারপরে হয়। তো যাই হোক চেষ্টা করি। না না এরকমই করো, দেখে নিয়েছিস ইউটিউবে? তোমরা সবাই দেখেছো যে আমাদের বাড়িতে প্রায় প্রায় সময় পাতুরি হয়। তো ছোটবেলায় যখন পাতুরি করতো আমাদের পেছনে দেখেছো তো পুকুর আছে, আস্তে 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 আমাদের পেছনে দেখেছো তো পুকুর আছে, এবার পুকুরের পাড়েই কলা পাতা পাওয়া যায়, ওখান থেকে মা বা দিদা বা যেই থাকতো গিয়ে নিয়ে চলে আসতো। আর মা যখন পাতুরি করতো তখন এরকম ওই যে ডান্ডাটা মাঝখানে দেখলো না, যে পাড়টা আমরা বাদ দিয়ে দিই সেইটাকে এরকম মাঝখান থেকে তিন ভাগ করতো, করে আমাকে খেলনা বানিয়ে দিতাম, সেটা বানানোর চেষ্টা করছি। এটা হয়েছে এরকমভাবে এরকমভাবে আমাকে বানিয়ে দিত, আমি আর ভাই সারাদিন ওইটাকে নিয়ে এরকম করে টান 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 করে আওয়াজ করতাম আর ঘুরে বেড়াতাম। তখন এত আমাদের কাছে ফ্যান্সি টয়েস অ্যান্ড এভরিথিং থাকতো না, এইরকমই টুকটাক জিনিস তবে একটুখানি টেডি বিয়ার এইসবই ছিল। আর এইটা খেলতে আমার ভাই খুব ভালো লাগতো, এরকম বানিয়ে দিতাম সারাদিন, আমরা এরকম করে আওয়াজ করতাম আর ঘুরে বেড়াতাম, আর আমি দুটো পেতাম ভাই দুটো পেতাম, বুঝেছিস খেলেছি এরকম কিছু মানে না। রিয়াঙ্কা একটা একটা করে প্লেটে রাখবে, প্লেট মা বলেছিল কি পাতা রাখতে একটু হালকা সর্ষের তেল দিয়ে নিতে। হ্যাঁ দিনে দিনে না ভালো লাগবে না, দিন দিনে তো হাতে দিচ্ছিস কেন, ওখানে ফেল তো আবার হাত দিয়ে বুঝলো না। এটা হচ্ছিল আমার লাইফের ফার্স্ট পাতুরি ভগবানের নামে, দেখা যাক কেমন হয়। আরে হেভি হবে কর না। লাস্ট পাতুরি সেটা সেটেলমেন্ট, সেটেলমেন্ট হচ্ছে নাকি এটা? সেটেলমেন্ট হচ্ছে এখানে রিয়াঙ্কা বাকি এখানে অলমোস্ট সবগুলো করে দিয়েছে, অলমোস্ট সব হয়ে গেছে আর লাস্ট একটা হয়ে গেছে, শুধু ইসে বসাবো মানে কড়াইতে দেবো। আমাদের কাছে স্টিমার নেটেই হচ্ছে প্রবলেম, বলেছে তো কড়াইতে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে হয়ে যাবে, তো এটা ফার্স্ট অ্যাটেম্প দেখা যাক কেমন হয়। ভালোই হবে আবার কি, আরামসে করতো। এখানে এগুলো সব সেট আছে, আমি কড়াইতে শুরু করছিলাম কিন্তু অমিত বলো কড়াইতে না করে এইটাই কর, এটাতে যেহেতু মানে জায়গাটা আরো চওড়া আছে বললো ভালো হবে। আর আমি সবাই জায়গায় খালি গায়ে বসে আছে বলে দেখাতে পারছি না, কি খালি গায়ে বসেছিস কেন? শুধু মুখ দেখা। হ্যাঁ তো এটা দিয়ে ট্রাই করছি, অমিতের এক্সপিরিয়েন্স আছে মানে পাতুরি রান্না করার নেই, বাট হ্যাঁ রান্না বান্না তো করে, তো আই থিঙ্ক ভুল বলবে না। তো যাই হোক এটা স্টার্ট করি এবার। স্নান হয়ে গেছে আমার পুরো ফ্রেশ, রিয়াঙ্কার এখানে রান্না হয়ে গেছে, গন্ধ পাচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি তাদেরই খাবো, তাদেরই ভাত দেয়। আমাকে কি এত লেট করছিস কেন? হ্যাঁ একটু সকাল থেকে তোর জন্য রাজি, তার মানে ফালতু কথা। তাদেরই রান্না করে হয়ে গেছে সব কিছু করা, আমি ওয়েট করছি কতক্ষণ আমি খাবো, খুব খিদে হয়ে গেছে, প্লাস আমি এক্সাইটেড। হ্যাঁ আমি অমিত বলছি কি অমিত একটু আস্তে কথা বলো, তারাগুলো কথা বলছিস কেন? সবাই কমেন্ট করে যে অমিত একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আমি নিজেও আমার কথা মাঝে মাঝে বুঝতে পারি না ব্লগে আমি কি বলি, আমি পাগল হয়ে গেছি। ও
আরে পোড়া পোড়া আমার একটু তন্দুর ফেভারিট না, আমার একটু পোড়া গন্ধ আমার বেশি ভালো লাগে, দিয়ে তো ওইসব ফালতু কথা না বলে বলছি কি দড়িগুলোকে কেটে দিস, নাহলে খুলতে অসুবিধা হবে আমার। ইয়া তাড়াতাড়ি কি করছিস টা কি? কোনটা খুলবো বুঝতে পারছি না। খোলা লাগবে না, আগে তুই এমনি কর ভাই, আমাকে দে এখন ভালো করে। এই আপা খুলে দেখছি কেমন হয়েছে। উফ কি গরম। সরে আমি বেগিয়ে দাঁড়িয়েছি, আমার হাতটা বেগে গেছে। আস্তে আস্তে ইয়া কোন গন্ধ কেমন আছে? আমি সুন্দর গন্ধ আসছে। আমাকে দেখে নাও, এটা হচ্ছে আজকে অমিতের সানডে স্পেশাল লাঞ্চ, যেটার জন্য সকাল থেকে প্রিপারেশন করছিলাম। আমি এখন একটু ফ্রেশ হবো, তারপর খাবো। যা তুই বস, আমি আসছি। কত টাকা? কত টাকা? কত টাকা খালি এটা? অমিত আমার খেতে বসছে, ও বসুক খেতে, আমি একটুখানি এখন ফ্রেশ হয়ে যাই, তারপরে আমি এসে লাঞ্চটা করছি। খাওয়া হয়ে গেছে, খাওয়া খাওয়া মানে খেতে খেতে আমার কেকের খেলা হচ্ছে, কেকের খেলা দেখছিলাম। বিশ্বাস করো রিয়াঙ্কা আজকে মাছটা হেভি রান্না করেছে, মারাত্মক রান্না করেছে। কোনো আমি বাড়ি চাড়ি কিছু বলছি না, রিয়াঙ্কা কিছু খারাপ করেছে সেটা সবার আগে আমি বলি, বাট আমি আজকে নিজের থেকে বলছি যে এত সুন্দর হয়েছে না, মানে দুটো মাছ তো আমি খেয়ে নিয়েছি, বাট রিয়াঙ্কার থেকেও একটা অর্ধেক নিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি, অন্তত খাওয়া লাগবে না আমার খেতে। সত্যি হেভি রান্না করেছে, রেস্টুরেন্ট ফেল, সত্যি কথা বলতে গেলে রেস্টুরেন্ট ফেল। মানে আমি সত্যি বলছি এরকম এক্সপেক্ট করি যে আজকে প্রথম দিন এরকম হয়ে যাবে, বাট ইট ওয়াজ টু গুড। রাতের জন্য রেখে দিয়েছি তিন পিস, সেটাও রাতের জন্য বলছি এবং আবার করে দিবি, রাতে আবার খাবো। ও হয়তো ডায়েট করে, ও তো নাও খেতে, বাট আমি খাবো। আর অনেকক্ষণ ধরে শুধু মেঘ দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে না। আমি আর রিয়াঙ্কা ভাবলাম কোথাও একটু যাবো, কোথাও যেতে যেতে একবার দেখো বেজারটা পিছনে, পুরো ক্লাউডি, মেঘ ডেকে যাচ্ছে, গুড়গুড় 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 করেই যাচ্ছে, এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে, ব্যস থেমে যাচ্ছে, আর হচ্ছে না বৃষ্টি। সারাদিন শুধু আমার গাড়িটা রোদে দাঁড়িয়ে থাকে, বাকিদের গাড়ি সব সেরে আছে, আমার গাড়ি সেরে এখন তৈরি হয়নি, বাট হয়ে যাবে। আর দেখি যদি বৃষ্টি না হয় তাহলে আমি রিয়াঙ্কা একটু পরে উঠে মানে একটু রেস্ট নিয়ে এখন খেয়ে খেয়ে দিয়ে তো উঠলাম, রেস্ট নিয়ে তারপর বেরোবো। রিয়াঙ্কা বলতো ফোনটা রাখ, অনেক বক বক করে নিলি, এত কথা কেন বলিস? এবার নিচে সবার শেড হয়ে গেছে, শুধু আমার গাড়িটা এখানে শেডে নেই, এই আর একটা শেড আছে। এখানে শেড না করার কারণ আছে, বলছি এখান থেকে যখন আন্ডার মানে এখানে বিল্ডিংয়ের তলায় যে গাড়ি থাকে তারা যখন এরকমভাবে ঘুরিয়ে বার করবে, শেড থাকলে না কোথাও নিয়ে প্রবলেম হবে, যেন এখানে শেড দেয়নি। তো আমার পার্কিংটা ওই পেছন দিকে নতুন শেড হবে ওখানে হবে বলছে, আপাতত যেন আমি এখানেই রাখছি, বাট কালকের থেকে আমি এখানে রাখবো না, ভাবছি ওইখানটা রেখে দেবো, ওই গাছের তলায় রেখে দেবো, ওখানে শেড থাকবে, অ্যাটলিস্ট এখানে থাকবে না। এই গাছের তলায় রাখি না কারণ বলতো এখানে রাখা যাবে না, একটা জলের পোল আছে, ভালো লাগে রাত্রিবেলা, মানে রাত্রিবেলা দিনের বেলা যখনই আসি এখানে নিজের গাড়িটা দেখতে পাই তো খুব আনন্দ পাই। ও ফাইনালি দু তিন ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু করেছে, বৃষ্টি পড়ছে। এবার আমি ভেতরে চলে যাই, রিয়াঙ্কার সাথে একটু গল্প করি। একবার দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা স্পেশালি। আই থিঙ্ক বৃষ্টি হবে, হালকা হালকা বৃষ্টি পড়ছেও, বাট যাই হোক কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে, পুরো ব্যালকানিতেও পুরো অরেঞ্জ অরেঞ্জ এরকম একটা ভাব হয়ে গেছে। আজকে যেহেতু সানডে তাই জন্য ঠিক করেছি আমি পুরোপুরিভাবে আজকে ওয়ার্ড্রপ গুছাবো, যা যা করার আছে সব কিছু করে নেবো। ওয়ার্ড্রপটা খুব মেসি হয়ে গেছে, অনেক জামা ধুয়ে হচ্ছে, সেইগুলোকেও ধোয়াতে হবে, প্লাস নিচে মেকআপের যে কাউন্টার আছে ওটাকেও ঠিক করতে হবে। তো এখন এটাকে ক্লিন করা স্টার্ট করি। সব গুছাচ্ছি, এখনো আলমারিটা গুছানো বাকি আছে, ওটা অনেকটাই একটা বড় টাস্ক। এনিওয়েজ আজকে গুছাতে গুছাতে অনেকগুলো নতুন লিপস্টিক, নতুন লিপস্টিক না মানে অনেকগুলো লিপস্টিক পেয়েছি যেগুলো আমার মনে হচ্ছিলো যে হারিয়ে গেছে। তার মধ্যে এই দুটো এইমাত্র দেখলে তো, স্যুটকেসে আমি ওই ইয়েটা কম্বল যেটা আছে না ওটাকে ঢুকাচ্ছিলাম, তার মধ্যে কি স্যুটকেসের মধ্যে এই দুটো ছিল, এই দুটো আমি কলকাতা থেকে নিয়েছিলাম, তারপর স্যুটকেসে রয়ে গেছিলো, খেয়াল করিনি। এই দুটো মারাত্মক ভালো শেড, এরপর থেকে কালকে থেকে দেখবে আমি এই দুটোই সবসময় ইউজ করছি, আমাদের শেডটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছিলো মেবেলিন লিপস্টিক, একটা হচ্ছিলো 120 আর
আর্টিস্ট, আর একটা হচ্ছে হলো এইটা, দেখে নাও শেড, ইয়েটা নেমটা 285। আমি যদি লিঙ্ক পাই আমি নিচে দিয়ে দেবো, যদি ইনকেস লিঙ্ক পাই অ্যামাজন লিঙ্ক নিচে দেওয়া থাকবে। আর এইটা হচ্ছে সেই লিপস্টিকটা যেটা পড়লে একটুখানি কালচে কালচে লাগে না, আমরা পড়লে মনে হয় কালো লিপস্টিক পরেছি, সেই লিপস্টিকটা। এটা শেড নাম্বারও তো আমরা প্রায় সময় জিজ্ঞেস করে দাঁড়ালে দেখছি কত শেড নাম্বার, এটা হচ্ছে 09। আর এই পাশেও আরও কয়েকটা লিপস্টিক পেয়েছি, আই থিঙ্ক এইগুলো ল্যাকমির। হ্যাঁ, এইগুলো এই এই পার্টিকুলার যে লিপস্টিকটা আছে এটা অনেক চিপের মধ্যে পেয়ে যাবে, আই থিঙ্ক 300-এর নিচে বা 250-এর মধ্যে পাওয়া যায়। এটা একটা চকলেট, খুব সুন্দর একটা শেড। এটা কী শেড আছে, এটা 08 নিউ ড্রিম। তো এটাও আমি প্রায় প্রায় সময় ইউজ করি, এটাও আমি প্রায় প্রায় সময় ইউজ করি। এটা আগেন মেবেলিনে, মেবেলিনে আমার কাছে প্রচুর লিপস্টিক আছে, মেবেলিন বলো সুগার বলো, এই দুটো হচ্ছিলো মোস্টলি আমার ফেভারিট ব্র্যান্ড। আরও টুকটাক টুকটাক অনেক লিপস্টিকই আছে। এটা হচ্ছিলো ম্যাকের একটা খুব ভালো রেড লিপস্টিক, মানে যখন আমার কোনো স্পেশাল অকেশন থাকে তখন আমি সবসময় এই লিপস্টিকটাই প্রেফার করি। তোমরা সবাই বলো পুনের লিপস্টিক কালেকশন দেখো, এই কটাই আমার কাছে আছে, দেখে নাও এটা কী আছে শেড নাম্বার। হ্যাঁ, দেখতেই পাচ্ছ A88, পারলে লিঙ্ক আমি দিয়ে দেবো। তো তোমার সবসময় বলো যে পুনেতে কী কী লিপস্টিক আছে সেটা কালেকশন দেখো, আপাতত এই কটা খুঁজে পেয়েছি তাই এরকমভাবে গুছিয়ে রেখেছি, দু চারটে না আমার অনেক সময় ওয়ার্ড্রোপের মধ্যে, ওয়ার্ড্রোপ বলছি সরি ব্যাগের মধ্যেও রয়ে যায়। আমি জানি না এটা শুধু আমার সাথে হয় নাকি সব মেয়ের সাথেই হয়, সেটা হচ্ছে যখনই আমি কোনো ব্যাগ নিই তার মধ্যে একটা না একটা লিপস্টিক আমার রয়েই যায়, তারপরে আবার হয়তো 10 দিন কি 15 দিন পরে আবার সেই ব্যাগটা বার করলাম, তখন আমি খুঁজে পাবো ও এই লিপস্টিক আমি খুঁজে পাচ্ছিল, এটা তো এর মধ্যে রয়ে গেছে। এটা আমার সাথে প্রায় প্রায় সময় হয়। আমার এখন আমার মানে রিয়েলি মনে হয় যে বাড়িতেও যদি আমি যাই, আমার শ্বশুরবাড়িতেও যাই, যে ব্যাগগুলো আছে সেখান থেকেও যদি আমি খুঁজে খুঁজে বার করি তাহলে দেখবো প্রচুর লিপস্টিক। আর একটা কথা, আজকে না ফেসবুকে, আজকে থেকে ফেসবুকে আমি আমার সব পুরোনো ভিডিও ছাড়া স্টার্ট করবো, কারণ তোমরা সবাই জানো ফেসবুকে ভিডিও চুরি ফুরি হচ্ছিলো এইসব, আমি ঠিক করেছি যে কেউ চুরি করার আগে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিই। আমি আমার ফেসবুক পেজের আইডি নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর পিন কমেন্টও করে দেবো, কয়েকদিন ধরে পিন কমেন্ট করে দেবো, যাতে কিনা তোমরা গিয়ে ফলো করতে পারো। আর পুরোনো ভিডিওগুলো দেখে না আমার নিজেরই মজা লাগছিল। আজকে আমি দেখছিলাম, আমি আজকে একটা ভিডিও দিয়েছি যেখানে কিনা আমি আমার ড্রেসিং টেবিলের কালেকশন দেখাচ্ছিলাম কত মেকআপ আছে, আর দেখছি কি কত লিপস্টিক আমার কাছে, আমার কাছে আগে মনে আছে আমার পুরো একটা বিশাল বড় লিপস্টিক কালেকশন ছিল। আজকে আমি দেখে হয়েছি বাবা আমার কাছে কত লিপস্টিক ছিল, এখন এখনও আছে, এখন যে নিয়ে সেটা না, বাট সব না ছড়িয়েছি ঠিক আছে, কারণ আমার কাছে ওই কালেকশন টাইপের নেই। এনিওয়েজ, তোমরা যদি ফেসবুকে আমাকে ফলো না করো পেজটাতে প্লিজকে ফলো করে দিও, তোমরা সবাই জানো যে এত ক্যাচরা হয়েছে ফেক পেজ এই সেই হ্যান ত্যান। আইডি হচ্ছে রিয়াঙ্কা সরকার অফিসিয়াল, লিঙ্ক নিচে পিন কমেন্টে দেওয়া আছে, ওখানে ফলো করো। আর পুরোনো ভিডিওগুলো দিচ্ছি, আমার পার্সোনালি নিজেরই দেখে খুব ভালো লাগছে যে প্রথম প্রথম যখন আমি ব্লগিং স্টার্ট করেছিলাম, তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে, সব ওল্ড মেমোরিজগুলো হয় না যে একটা ফ্ল্যাশব্যাক পেয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ইট, এখন এই আলমারিটা গোছানো বাকি আছে, ফটাফট গোছানো স্টার্ট করছি। আমি একটু বেরোচ্ছি, একটু বাইরে যাচ্ছি, বাজার বাজার করবো। রিয়াঙ্কা সব জামা প্যান্ট ধুয়েছে, ওগুলোকে ধুয়ে এখন গোছাবে, ও কাবার্ড গোছাচ্ছে, ওয়ার্ড্রোব গোছাবে। এবার আমাকে বললো যে আমি আর যাবো না, আমি তুই যা। আমি হ্যাঁ, কালকের থেকে অফিস শুরু হবে তো আমি যেতে পারবো না, যেটা সবজি ওবজি প্রায় সব শেষের দিকে, তো আমি একবারে এক সপ্তাহটা নিয়ে আসি। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে সব সবজি কিনবো, সাথে সাথে দেখা করবো আমার বাড়িতে। আরও এখন উপরে মানে সবজি কিনতে যাচ্ছি, বাড়ি চলে আসলাম। কেন, কেন কি দেখলাম যে এখন ইচ্ছে করছে যে রাত্রিবেলা গাড়ি নিয়ে বেরোতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে গেলে এখনই যখন যাচ্ছি সবজি ওবজি কিনতে আমি গাড়ি নিয়ে যাবো, চলে গেছিলাম সত্তমকে নিয়ে এসেছিলাম নিচে দাঁড়িয়ে, যখন তুই দাঁড়া স্কুটারে হেলমেট রেখে স্কুটারে চাবি রেখে আমি গাড়ির চাবি নিয়ে নিচে যাচ্ছি, গাড়ি নিয়ে যাবো। সবজি বাজার সব করে নিলাম, অনেক কিছু নিয়ে নিয়েছি এখানে একবারে ভরে, এখন আজকে কোনো টেনশন নেই ব্যাগে, কেন কি আমার ডিকি আছে, গাড়ি ডিকিতে রেখে দেবো, ডিকিতে নিয়ে চলে যাবো। এখন ওখানে যাই, পেপে নিতে হবে, পেপে পেলাম না হয়তো অন্যটা জায়গায় দেখবো, পেপে পাই নাকি, যদি পাই ভালো, আর নাহলে এইভাবেই চলে যাবো, পেপেটা কালকে নিয়ে নেবো। এখন যাই ওই দোকানে, চায়ের দোকানে যেখানে চা খাই সেখানে দেখেছি ভাউ দেখছে, বলছে না একটু চালাও এলাম, ঠিক আছে চালাও। তো এখন চায়ের দোকানে গিয়ে চলো, একটু গল্প টল্প করে সত্যমের সাথে, সত্যম পিছনে আছে, আসছে কোথায় গেলো জানি না, তো ওখান থেকে বাড়ি চলাম। বাড়ি এসে গেছি, এসে দেখি প্রিয়াঙ্কা পুরো ওয়ার্ড্রোব ফোর্ড্রোব সব গুছিয়ে নিয়েছে, ভালোই তো লাগছে দেখতে, ক্লিন লাগছে আজকে, খুব ক্লিন লাগছে। সানডে না, সানডে বিকেলতে আমার মন খারাপ হয়ে যায়। যাই হোক, তো যেটা কিনা গোছানো ছিল সেটা হচ্ছে এইগুলো সব আপাতত গোছানো হয়ে গেছে। এই পার্টটাতে অনেকগুলো টপ ছিল যেগুলো চারিদিকে ছড়ানো ছিল, ধোয়া হয়ে গেছে, রাখা হয়ে গেছে। এখানে কয়েকটা টপ রেখেছি, কয়েকটা ইস্ত্রি মানে আয়রন করতে পাঠাতে হবে সেখানটায়। এই পাশটা যেটুকু টুকটাক জিনিস আছে আপাতত রেখে দিয়েছি, কালকে হয়তো গুছাবো। এখানে একটু ব্যাগগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, মোটামুটি যতটা করণীয় সেটা করে নিয়েছি, তারপর আর কি টাইম লাগবে। প্রচুর জামা জমে গেছিলো, জিন্স ট্রাউজার হ্যান ত্যান, আজকে অ্যাটলিস্ট এইগুলোকে শর্ট করে আলমারিতে ঢোকানো হয়ে গেছে। টুকটাক আরও অর্গানাইজ কালকে করলে আই থিঙ্ক ফুল পুরো হয়ে যাবে, কারণ প্রচুর জিনিস ধুয়েছিলাম না, ওইগুলোকে আবার ব্যাক করাটা একটু ডিফিকাল্ট ছিল।
এইখানে দেখে নাও সব জিন্স আর ট্রাউজার আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমার একটা দুটো নতুন জিনিস আছে সেইটা আর কিছু টপস রেখে দিয়েছি। আর এইখানটা যদি দেখো আমি আমার সব সালোয়ারগুলো পরপর পর করে এখানে 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 আমরা পরপর করে রেখে দিয়েছি। এটা একটা স্মার্ট ওয়াচ যেটা কিনা আমি চেষ্টা করবো আবার ব্যবহার করার। আর এই পার্টটা এখন অবধি ফুললি অর্গানাইজ করতে পারিনি, এটা একটু টাইমের মধ্যে করে ফেলবো। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে এই কুর্তিটা পরলাম না কেন পয়লা বৈশাখের দিন, এটা পরেছিলাম। জামাটা তো আগেই ট্রায়াল দিয়ে পরেছিলাম, যখন আমি প্যান্টটাই পরলাম না মানে যেটা চুড়িদার প্যান্ট আছে সেটা আমার পরেছিলাম, বিশাল গা কুটকুট করছিলো, আমার মনে হচ্ছিলো অ্যালার্জি হয়ে যাবে। তো আমি বললো ওটা পরিস না, চেঞ্জ করে নে, ওটাকে একবার ধুয়ে নে, তারপর তুই পরিস। যাই হোক, এই কুর্তিটা রেখে দিয়েছি, ভালো কোনো অকেশান হয় কুর্তি না চুড়িদার সেটটা রেখে দিয়েছি, ভালো কোনো অকেশান আসলে পরবো। আপাতত এইটুকু গুছিয়ে তো নিয়েছি, কালকে বাদ বাকি এটুকু গুছিয়ে নেবো। খুব পজিটিভ।